যারা নির্বাচন বর্জনের কথা বলছে জনগণ তাদেরই বর্জন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, যেখানে সহিংসতা হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে। তিনি বলেন, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হয়ে পড়বে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কারো পক্ষে থাকবে, কারো প্রতি বৈরী হবে, এটা কখনোই কাম্য নয়। এ সময় বিএনপির অসহযোগ আন্দোলনের তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, জনগণ এসব বিশ্বাস করে না। খাজনা দেবে না, ট্যাক্স দেবে না, ইউটিলিটি বিল দেবে না, এটা কি তাদের বাপ দাদার সম্পত্তি? এ ধরনের উদ্ভট হাস্যকর, দেশ কি আর একবার স্বাধীন হচ্ছে? এটা কি বঙ্গবন্ধুর অসহযোগ? কি দুঃসাহস, মাথা খারাপ হয়ে গেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে তাতে দেশবাসী বিস্মিত হয়েছে। তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কি করে অজ্ঞাতনামা যুবক কেবিনে প্রবেশ করার চেষ্টা চালায় তা অত্যন্ত রহস্যজনক। এটি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানায় বিএনপি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে? নির্বাচনের নামে ভোটাভুটির খেলা হচ্ছে, যা কোনো নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর আগার গাঁওয়ে আইডিবি ভবনে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ভোট বিডি ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক বলেন, নির্বাচনে যথার্থ বিরোধী দল নেই, নিজেদের ভেতরই আসন ভাগাভাগি হচ্ছে। নির্বাচন কমিশনের আইনি বৈধতা নেই দাবি করে তিনি কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন, শঙ্কা প্রকাশ করেন, এরকম নির্বাচনের ফলে দেশে বিদেশিদের হস্তক্ষেপ আরও বাড়বে। সভায় ভোট বিডি ডট কম নামের ওয়েবসাইটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 2008 সাল পরবর্তী সকল প্রকার নির্বাচন ও প্রার্থীদের তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। এবং যথার্থ বিরোধী দল থাকতে হবে। আমি নির্বাচনও বলি না, আমি বলি ভোটাভুটির একটা খেলা, ভোটাভুটির খেলা আমাদের এখানে হচ্ছে। তো এটা নির্বাচনই না, নির্বাচনের সংজ্ঞায় পড়ে না। আমরা এখন ভয়াবহ একটা সাংবিধানিক সংকটের মধ্যে আছি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই নির্বাচন কমিশনের আইনগত বৈধতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো তার সব কার্যক্রমেই, তফসিল ঘোষণা এবং নির্বাচন সব কিছুই প্রশ্নবিদ্ধ হইতে, আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হইতে বাধ্য। নির্বাচনী মাঠ সরগরম প্রচার প্রচারণায়, প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে ছুটে চলছেন ভোটারদের কাছে। উন্নয়নের নানা আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে উপস্থিত হচ্ছেন ভোটারদের। বলছেন, সুখে দুঃখে যাকে কাছে পাবেন তাকেই তারা বেছে নেবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রংপুর 3 পীরগাছা আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শান্তির প্রতীক। নৌকায় ভোট কেন দেবে তারা, এই বিষয়গুলো তারা নিজেরাও বলে, আমাদের থেকেও শোনে। কাজে প্রচার কাজ খুব ভালো চলছে। নিজ আসনে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন সিলেট এক আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোববার সকালে জিন্দাবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত থাকুক, তারা যারা চান ভোটের অধিকারটা, যারা চান তারা সবাই এসে ভোট দেবেন। যদি অনেক অনেক লোক ভোট দেয় তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোর 3 আসনের প্রার্থী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। আর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল গণসংযোগ করেন নলডাঙ্গা উপজেলার মাধবনগর ইউনিয়নে।
খুলনা দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল গোল্লামারি এবং তিন আসনের এস এম কামাল পাঁচ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। ভোলা তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী শাওন লালমোহন উপজেলার ধলিগড় নগর ইউনিয়নে তালুকদার বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে যোগ দেন। নেত্রকোনা দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশাফ আলী খসরু সদর উপজেলা গোমাতি ইউনিয়নের আসন উড়া বাজারে গণসংযোগ করেছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের প্রচারণা এবং অবরোধের খবর জানতে আমরা এখন যাচ্ছি ঢাকার বাইরে আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, নির্বাচনী প্রচারণা এবং অবরোধের কি খবর আছে আপনার কাছে? জি ইতা মোস্তফা, আপনি খবরে যেমনটি বলছিলেন, অবরোধের কথা প্রথমে বলতে গেলে বলতে হয় যে ঢিলাঢালাভাবে অবরোধ আগের মতোই চলছে, তবে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। আপনি দেখছেন এখানে যে যানবাহন যানজট লেগে আছে, তবে আমি খোঁজ নিয়ে জেনেছি দূরপাল্লার বাস খুব কম যাচ্ছে, আর আন্তঃজেলা যে বাসগুলো সেগুলো চলছে জাতীয় সংকটের কারণে। আমি এখন রয়েছি খুলনা তিন আসন এলাকায়, বৈকাল এলাকায়। এখানে একটু আগে এসেছিলেন খুলনা তিন আসন আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ওনার প্রতিদ্বন্দ্বী আছে চারজন, তো চারজন থাকলে কিন্তু মাঠে আমরা দেখছি এস এম কামাল হোসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করছেন, এলাকায় ঘুরছেন, লোকদের আশ্বাস দিচ্ছেন। তিনি কিন্তু মানে দুর্বল প্রতিপক্ষ ভাবে কিন্তু নির্বাচনের প্রচারণা কিছুই নেই। তো একটা কথা বলতে হয়, খুলনা চার এবং পাঁচ এই এই দুটো আসনের উচ্চ আদালতের নির্দেশে স্বতন্ত্র প্রার্থীরা ফেরত পাওয়ার পরে এলাকায় জন্য নির্বাচন একটু জমে উঠেছে। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বেশ লোকজনদের ভিতরে বেশ উৎসাহ উদ্দীপনা দেখেছি। আমি গতকাল যারা খোঁজ নিয়ে জেনেছি তেরকথা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বড় একটি মিছিল করা হয়েছে। জি, ওই মিতা মোস্তফা, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। তৈয়ব, আপনি সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বির সোহেল। সোহেল, প্রচারণা কেমন চলছে আর অবরোধের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি মিতা, প্রথমে যদি আপনাকে বলি অবরোধের কথা, অবরোধের খবর হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও লোকাল বাসগুলো চলাচল করছেন এবং অন্যান্য পরিবহনও চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোরের দিকে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে। এবার নির্বাচনের খবর বলতে গেলে, আমি আসলে এই মুহূর্তে আছি মানিকগঞ্জের এক আসনের আরিচা ঘাটে। এখানে মূলত চারজন প্রার্থী রয়েছেন, চারজন প্রার্থীর মধ্যে এখানে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদ এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রত্যাহার করে নেওয়া এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন রুবেল, জহিরুল আলম রুবেল, তিনিও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মানিকগঞ্জে আরও দুইটি আসন, দুই নম্বর আসনে এখানে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, দশজন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং আওয়ামী লীগের আরও চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, এছাড়াও আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন। এর মানিকগঞ্জ তিন আসন, তিন সর্বশেষ তিন আসন, তিন আসনে রয়েছেন ছয়জন প্রার্থী, তার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, উনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামাল সহ আরও দুজন প্রার্থী। মিতা, এই হচ্ছে মানিকগঞ্জের নির্বাচন এবং অবরোধের সর্বশেষ খবর। জানছিলাম নির্বাচনী প্রচারণা এবং অবরোধের খবর। রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে আমরা এখন যাচ্ছি খিলক্ষেতে এলাকায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, প্রার্থীরা কি প্রচার প্রচারণায় নেমেছেন আর আপনি আমাদেরকে জানাবেন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? জি, প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছে। আমি আসলে এখন খিলক্ষেতের একটু ভিতরের এলাকায় আছি এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচার প্রচারণা চলছে। এখানে এই ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এই মুহূর্তে খসরু চৌধুরী প্রচার চালাচ্ছেন এবং তার নেতাকর্মীরা কিন্তু
সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। এই আসনে ঢাকা 18 আসনের জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন শরীফা কাদের, তিনি সকালে উত্তরা এলাকায় প্রচার চালিয়েছেন, কিন্তু আমরা এখন স্বতন্ত্র প্রার্থী যে খসরু চৌধুরী তিনি প্রচার চালাচ্ছেন সেই এলাকা এখন কভার করছি। এবং এই আসনে কিন্তু আরও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সেই একজন তোফাজ্জল হোসেন, তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজ করছেন। তো এই এলাকায় আমরা যেটি দেখছি যে স্বতন্ত্র প্রার্থী হলেও একটি দলের স্লোগান দিয়েই তারা প্রচার চালাচ্ছেন, এবং তারা নিজেদেরই যেই প্রার্থীরা আছেন তারা নিজেরা কিন্তু আওয়ামী লীগের নেতা হিসেবে বলছেন যে তারা আওয়ামী লীগের যে ম্যান্ডেট সেটি তারা নিয়েই কাজ করছেন, সেই নেতাকর্মীদের নিয়েই স্বতন্ত্রে কাজ করছেন, এবং তারা জয়ের প্রত্যাশা জানাচ্ছেন, বলছেন সুষ্ঠু নির্বাচন হলে তারা জয় পাবেন। মিতা, ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে 11টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সকাল 10:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। দুটি সভায় আলোচ্য বিষয়ে বিকেলে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন সিইসি। সব দল নির্বাচনে এলে সেটা ভারসাম্যপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন বিএনপি নির্বাচনে এলে আরও ভালো হতো। আগারগাঁও নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সময়টা তারা দিতে পারতেন বিএনপি নির্বাচনে আসলে, সেই সময়টা তারা ওখানে পুরোপুরি দিতে পারছেন না। এখানে যদি বিএনপি নির্বাচনে আসতেন তাহলে হতো কি, এই যে নির্বাচনে বাধা দেওয়ার জন্য যে সময়টা তাদের দিতে হচ্ছে, যে আমাদের জনবলটা নিয়োগ হচ্ছে, সেই জনবলটা ওখানে লাগতো না, তখন তারা পুরোটাই নির্বাচনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকতে পারতেন সেখানে। তাহলে দেখা যেত যে ভারসাম্যটা আরও ভালো হতো এবং পরিবেশ আরও ভালো থাকতো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচ টেক্সটাইলের ওয়্যার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 3টার দিকে টেক্সটাইলের ওয়্যার হাউসের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছু বুঝে ওঠার আগে পুরো ওয়্যার হাউসের ভেতরে আগুন জ্বলে উঠে। খবর পেয়ে ড্যামরা, আদমজি এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের 6টি ইউনিট গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় ওয়্যার হাউসে থাকা বিপুল পরিমাণ কাপড় ও কেমিক্যাল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।